নমস্কার। করোনা মহামারীর নিস্তব্ধ সময়ক ধরে রাখে পানি রঙের ছবিরে এগারী শিল্পীয়ে, বন্ধর দুখরিয়া ছবিরে আজির বসুন্ধরার অতিথি অনন্ত গগৈ। অসম সরকারি চারুকারু কলা মহাবিদ্যালয়ের ব্যবহারিক কলা বিষয়ের স্নাতক আর গুজরাট রাজ্যের মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয়ের এই একে বিষয়তে স্নাতকোত্তর উপাধি লাভ করে শিল্পী অনন্ত গগৈয়ে। আজি বসুন্ধরার মজিয়াত শিল্পীয়ে নিজের মনের কথা কয় এইদরে। করোনা আতঙ্ক যে মহামারী সৃষ্টি করেছে, এই সৃষ্টির মাজতে আমি সীমাবদ্ধ আছো। আজি তিন মাস ধরে আমি ঘরতে সীমাবদ্ধ থাকি আমি বিভিন্ন ধরনের কামর মাজে আমি চিত্র অঙ্কন করেছো আর বহুত ধরনের বস্তু আমি প্রস্তুতও করেছো। তারলগতে আমি এই বন্ধ সময়খিন আমি নিজকে কেনেকে প্রস্তুত করে জিয়াই রাখব লাগিব বা জিয়াই রাখা সময়খিন আমি বিভিন্ন ধরনের চিত্র অঙ্কনের মাজে সমাজ আমি কি ধরনের আমি অবদান আগ্রহ পড়ো সেই কথা আমি চিন্তা করব লাগবে। বিশেষ এজন মানে জেলা শিক্ষা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রবক্তা হিসাবে, জ্যেষ্ঠ প্রবক্তা হিসাবে মানে আমার অনুষ্ঠানের আমার অনলাইন শিক্ষাদানও করে থাকা হয়েছে আর ইয়ারে আমি বিভিন্ন ধরনের পেলনীয় সামগ্রীর দ্বারা আমি বহু ধরনের বস্তু প্রস্তুতও করেছো। আর মানে এই কথাও কব বিচার যে আমার যেহেতু ছাত্র ছাত্রী সকল এইখিন সময় ঘরতে সীমাবদ্ধ থাকি নিজের পাঠদানের বহিষ্কৃত হয়ে আছে, গতি মানে আশা করো আমি কেনেকে সীমাবদ্ধ করে আমি বন্ধর মাজত এই কলা শিক্ষা মাধ্যমে আমি কেনেকে পাঠদান দিব লাগবে আর কেনেকে শিক্ষা দিব সেই কথা আমি চিন্তা চর্চা করব লাগবে। আর এই সময়খিন অপব্যয় নক মানে বহু ধরনের পেন্টিং বা আমার চিত্র অঙ্কন করলো আর যখন আমার সমাজের কারণে আগবাইছো। বিশেষ আমার যখন ব্যবসায় প্রতিষ্ঠান বা বিভিন্ন বিভিন্ন ধরনের ব্যবসায়ের সম্বন্ধ থাকা লোকসলে বিভিন্ন ধরনের হোটেল দোকান বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে, গতি সেইবিল দেখি মো খুবই দুঃখ লাগছে। গতি এই সময়খিন আমি এই বন্ধ হয়ে থাকা দোকান বা হোটেল বা অনুষ্ঠান মানে অঙ্কন করেছো বহু ধরনের, গতি মানে আশা রাখো এই সময়খিন আমি আমার সময় অপব্যয় করে আমি বিভিন্ন ধরনের ছবি অঙ্কন করব লাগবে। বিশেষ আমার শিক্ষার জড়িত হয়ে আছো, যেতিয়া আমি শিক্ষার থাকা ছাত্র ছাত্রী শিক্ষিত ছাত্র ছাত্রী সকল আমি বিভিন্ন ধরনের ছবি কেনে আঁকবলে সেও আমি শিকাই আছো আর আশা রাখো অনাগত দিনত আমি এই মহামারীর কেনেকে পরিত্রাণ পাও তার বিষয়ে চিন্তা চর্চা করে আমি আগুয়া যাব লাগবে। আর বিশেষ আমি আমার ছবি মাধ্যমের জড়িয়ে আমি ছাত্র ছাত্রী সকল আমি সমাজক কেনেকে অরিহণা আগবাব পড়ো সেই কথাও আমি চিন্তা করব লাগবে। যোরহাট জেলা শিক্ষা আর প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রবক্তা অনন্ত গগৈর উত্তরোত্তর উন্নতি কামনা করলো।